আগামী 14 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আগমন উপলক্ষে এবং 39 নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন পরবর্তী পর্যালোচনা সভা রবিবার দক্ষিণ হালি শহর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 39 নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হাজি মোহাম্মদ আসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগের আহ্বায়ক হাজি হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, 39 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসাইন কবি। প্রধান বক্তা ছিলেন 39 নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাউন্সিলর হাজি জিয়াউল হক সুমন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ ইউনিট আওয়ামী লীগের সভাপতি জাবের হুসাইন, বি ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হারুন, সি ইউনিট আওয়ামী লীগের সভাপতি ডাক্তার মোহাম্মদ আনোয়ার, এ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হুসেন, বি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবুল, সি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেকার আলম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফসিউল আলম, মোহাম্মদ ইলিয়াস, আব্দুর রউফ, সেলিম রেজা, আক্কাস উদ্দিন সৌদাগর, মোহাম্মদ হারুন, আনোয়ারুল করিম রুজদি সহ আরো অন্যান্যরা। নিউজ ডেস্ক, নিউজ ফেসবিডি, চট্টগ্রাম।